কাজকর্ম আছে, এক জায়গায় যাচ্ছিও, তো সেজন্য আজকে হচ্ছে ব্লগটা শুরু করলাম। তো প্রথমে বলে রাখি, আজকে শারাফতের বার্থডে সেলিব্রেট করছি। ওর বার্থডে আজকে না তো হুয়া, মানে আমার ব্যস্ততা, আরও কিছু ব্যস্ততা সবার জন্য আজকে আমরা সেলিব্রেট করছি, প্রি সেলিব্রেশন। তার জন্য কেক বানাতে দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু সকাল থেকে এতটাই শরীরটা খারাপ ছিল জন্ডিসের জন্য, যেহেতু বলেছিলাম তোমাদেরকে একটা ব্লগে যে জন্ডিস হয়েছে, তো সাথে আরও অসুখ আছে, তো সব নিয়ে তো শরীরটা খারাপ থাকার জন্য এই কয়েকদিন ব্লগিং করিনি। তো ওই জন্য সকাল থেকেও ব্লগটা করিনি, তো এখন বাজার যাচ্ছে একটা জিনিস নিতে, তো সেই সব করবো। তো ভাবলাম ব্লগটা শুরুই করে দিই, তারপরে যা হবে দেখা যাবে। তাহলে আর বেশি দেরি না করে লেটস গো টু দ্য ব্লগ। এখন বেরিয়ে গেছি, বাজার যাচ্ছি জিনিস কিনতে। কি কিনি দেখা যায়, কিছু ভাবিনি এখনো কি কিনবো। আজকে বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, টোটো পেয়ে গেছি। বাজারে তো যাচ্ছি, কিন্তু কিনবো এখনো ঠিকই করতে পারলাম না। মা কিছু আইডিয়া দিল, দেখি কোনটা টাইম মতো হয়। আর সাথে একটা জিনিস বানিয়ে নিতে হবে, যেটা আমার জন্য না, সেটা সামান্তা দিবে, তো সেটাও ঠিকঠাক করছি এখন, দেখা যাক কি হয়। আর হচ্ছে তখন ব্লগ করা হয়নি, কারণ দোকানে খুব ভিড় ছিল, তাই আর ব্লগ করতে পারিনি। তো একটা সানগ্লাস নিয়ে আসলাম আমি গিফট করার জন্য, সামান্তা বলেছিল একটা চশমা, সেই চশমাটাও বানাতে দিয়ে আসলাম। এখন 10:30টার সময় চশমা দেবে, তো এখন 10:30টার মধ্যে আমি স্নান টান করে রেডি হয়ে নেব, কারণ 11টার সময় আমি বাস ধরবো, ইচ্ছে আছে। তো বাড়ি এসে দেখি মা কেক ওভেন থেকে বের করে ফেলেছে, একবার কেকটা দেখি ফটাফট। আজকে একদম ড্রাই ফ্রুট কেক, প্লেন, কোনো মানে ক্রিমিং বেস নেই, কারণ গঙ্গারামপুর যাওয়া, তো গঙ্গারামপুর যেতে যেতে গলে যাবে ক্রিম। এই সেই কেক, দারুণ টেস্টি টেস্টি, ইয়ামি ইয়ামি, এবং স্পঞ্জি স্পঞ্জি। আমার স্নান হয়ে গেছে, আমি অলমোস্ট রেডি। এখন 10:30 বাজে, এখন যাবো চশমার দোকানে, মানে ঘরটারও অবস্থা পুরো মেস করে রেখে যাচ্ছি, এসে আর কি করতে হবে। তো এখন খাওয়া দাওয়া একটু করবো হালকা করে, কারণ আমাকে ওষুধ খেতে হবে তার জন্য, আর তারপরে রেডি হব ফটাফট করে করে আমি বেরিয়ে যাবো। এখন রেডি হয়ে গেছি, এখন বেরোচ্ছি, এখন যাবো চশমা পিক আপ করতে, চশমা পিক আপ করে তারপরে বাসে উঠবো, দেখা যাক কতটা কি ব্লগ করতে পারি। বাসে হয়তো করবো না, কিন্তু গঙ্গারামপুর পৌঁছে অবশ্যই করবো। চশমা পিক আপ হয়ে গেল, এখন হচ্ছে যাচ্ছি স্টেট বাস স্ট্যান্ড বাস ধরার জন্য, কারণ বাসে করেই যেতে হবে। প্রাইভেট কার ফ্যাসিলিটি নট অ্যাভেলেবল, আপন গরিব আদমি হ্যাঁ ভাই। তো সব কাজ হয়ে গেছে, ডান গিফট টিফট সব ডান, কেক ডান সব ডান, এখন রওনা দেওয়ার পালা। বাস ছাড়িনি এখনো, বাট বাস পেয়ে গেছি, সিটও পেয়ে গেছি, এখন শুধু পৌঁছানোর অপেক্ষা। স্টেট বাসে যাচ্ছি, বাসের অবস্থা দেখো। হ্যাপি বার্থডে লেখা গুলো একটু এরকম করে, কোন দিক গেল, বাহ সব কালারিং কালারিং বেলুন। বাচ্চা বেলুন ধরে বার্থডে সেলিব্রেট করছে, এটা হচ্ছে সেলিব্রেশন। দেখো ওইদিকে চলছে, কি হচ্ছে,
Happy birthday, happy birthday. Video banachis to ekta. Chao bhai geche karta. Oi. Chao dhatto. Hmm. De. এখন বাড়ি ফেরার পালা, চারটা বাজে, তাদের যখন ভালো কাটলো। এত কিছুর পর এতটাই শরীর খারাপ লাগছিল যে বাসে আস্তে আস্তে আর কথা বলার ধৈর্যটা পর্যন্ত ছিল না, তাই আর কথা বলতে পারিনি। সারাপথ চলে গেছে, সামান্তাও চলে গেছে, মানে সারাপথ আমার সাথেই এসেছিল, ও 10 মাইলে নেমে গেছে, তারপরে আমি একা একাই আসছিলাম রাস্তা দিয়ে, হর্ন গাড়ি সব কিছু মিলে ভালোই লাগছিল, কিন্তু আবার শরীরটাও খারাপ লাগছিল সাথে। বাস থেকে নেমে এখন টোটো নিয়ে বাড়ি, ঘর আর খুলছে না। একবার এবার বাড়ি যাবো, ফ্রেশ হবো, তারপরে দেখা হবে। বাড়ি আসলাম, ফ্রেশ হলাম, এখন প্র্যাকটিক্যাল নিয়ে বসবো। প্র্যাকটিক্যাল লেখার একটা চাপ আছে আজকে, কারণ কালকে স্যার বলেছে খাতা জমা নেবে, দেখুন জানি না কি করব। তো সেই সব করে জানি না কি হবে, দেখা যাক প্র্যাকটিক্যাল কতটা কি কমপ্লিট করতে পারি। বাট এখন ফ্রেশ টেস হলাম, শরীরটা ভালো লাগছে একটু, দিলে শরীরটা খুব খারাপ হয়ে গেছিলো গঙ্গারাম করে, তো সেই জন্য বাড়ি আসতে একটু লেট হলো, বমি করে ফেলেছিলাম, শরীরটা বেশ খারাপ হয়ে গেছিলো। তো থ্যাংকস টু ভগবান যে আমাকে এরকম বন্ধু বান্ধব দিয়েছো যারা একদম পরিবারের মতো, মানে ওরা আমার থেকে বেশি বোধ হয় আমার খেয়াল রাখে, আমাকে ছোটো বাচ্চার মতো ট্রিট করে, যেটা আমি সত্যি খুব লাকি ভগবানের কাছে যে আমাকে এরকম একটা তুমি বন্ধু বান্ধব দিয়েছো। তো ওরা খুব ভালোভাবে আমাকে ট্রিট করে, ওই জন্যই বোধ হয় আমি আরও ভালোভাবে থাকতে পারি। বাড়ি আসার পর মাও অনেকক্ষণ সেবা শুশ্রূষা করলো, এখন বেশ ভালো লাগছে, তাই এখন প্র্যাকটিক্যাল নিয়ে বসবো। তো মিডলে লিখতে লিখতে বোর হয়ে গেলে নেয় না কি করবো, চেষ্টা করবো এখন প্র্যাকটিক্যাল লেখার। এবং তার আগে এই যে ব্যাগ নিয়ে আমি গেছিলাম, এই ব্যাগটাকে আনপ্যাক করতে হবে, মনে করছি আছে। কিছুতেই লিখতে ইচ্ছে করছে না, প্রচন্ড পরিমাণে ঘুম পাচ্ছে, মানে ঘুমের লিমিট পার হয়ে গেছে, কিন্তু তবুও লিখতে তো হবেই, কিছু করার নেই। তো ভাবছি ঠিক আছে চেষ্টা করি।
কি করব কিছু বুঝতে পারছি না, চরম ঘুম পাচ্ছে। মনে হচ্ছে এখন কটা বাজে, 8টা বাজে, এখন মনে হচ্ছে 1 ঘন্টা 1.5 ঘন্টা ঘুমিয়ে নিই তারপরে লিখি। আবার মনে হচ্ছে না লিখে নিই, একটা ব্ল্যাক কফির শট লাগিয়ে যাই না কি করব। হঠাৎ হঠাৎ করে এমন এমন বোম ফোড়ে না কলেজ, বিরক্ত লাগে। সারাটা দিন ভালো কাটানোর পরে এসে যখন বাড়িতে এগুলো করতে হয় না, তখন মেজাজ গরম হয়ে যায়। এক গাদা করে লেখা লিখতে হচ্ছে, আর এত ঘুম পাচ্ছিল যে মাকে বললাম শেষমেশ ব্ল্যাক কফি এনে দাও। তো মা এখন ব্ল্যাক কফি করে দিল, ব্ল্যাক কফিটা খেয়ে একটু এনার্জি লাগছে। এখন পুরো ব্ল্যাক কফিটা শেষ করবো পরে, তারপরে আবার আবার লেখা শুরু করে দেবো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক আবার একটা ব্লগে। জানি এনার্জি হয়তো খুব। হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক তোমাদেরকে আবারও ব্লগে। এই ব্লগটাই কন্টিনিউ করছি নেক্সট দিনও, কারণ কালকে রাতে আর ব্লগ এন্ডিং করা হয়নি। ভোর 4টা পর্যন্ত প্র্যাকটিক্যালের কাজ করেছি, এখনও শেষ হয়নি। এখন আবার করছি ঘুম থেকে উঠে, তো দেখা যাক কখন শেষ হয়। এখন ফটাফট করে কাজ করবো, শেষ হলে আবার দেখা হবে। অনেকটাই কাজ হয়ে গেছে, মোটামুটি সব প্র্যাকটিক্যাল লেখাও হয়ে গেছে, খাতায় কভার করা হয়ে গেছে, তারপরে হচ্ছে প্রিন্টগুলো বের করা হয়ে গেছে খাতার উপরে, আর অল্প একটু লেখা বাকি আছে, মানে 10-12 পেজ মতো। এসব কমপ্লিট করলেই শেষ। সাথে জ্বর এসছে খুব, তো ভালো লাগছে না কিছুই, গলায়ও জোর পাচ্ছি না, বুঝতেই পারছো আশা করি। সেটা কালকে রাতেও আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, দেখা যাক এখন কতটা কী করতে পারি। অবশেষে যুদ্ধ করার পর এখন শেষ হয়ে গেল কাজ, এখন খালি স্যারকে পৌঁছে দিয়ে যাবো। 2:30 বাজে, কালকে রাত থেকে লেগেছি, আর ভাল লাগছে না। অ্যাডলার ফাইনাল প্রোডাক্ট একবার দেখিনি, ঘরের অবস্থাটাও দেখাবো কেমনভাবে নোংরা করেছি। এই হচ্ছে আমার খাতা, কিন্তু এই হচ্ছে ঘরের অবস্থা, পুরো নোংরা। এই হচ্ছে ঘরের অবস্থা, পুরো নোংরা। আর এগুলো খাতা পত্র, মা হেল্প করছে, সবাই হেল্প করছে, এই যে নোংরা। থেকেই বললো খালি যে কেমন হয়েছে নোংরাটা আজকে, আর কেমন মেহনত হলো, খুব খারাপ। এটা ডাক্তারদের টাইম দেওয়ার উপর ডিপেন্ড করবে, অবশ্যই সমস্ত স্বাস্থ্যকর্মী বা যারা থাকবে ওখানে। আচ্ছা, তো তারপরে আমরা যাবো ওই দিনের প্রোগ্রামটা হলো, ওই প্রোগ্রামটাতে সবাইকেই চাইবো, এখানে যারা আছে তারা তো থাকবেই, তাছাড়াও দলের অধিকাংশ মেম্বারকেই চাইবো। এতক্ষণ দশপূজার মিটিং হলো, আমি রেডি হয়েছিলাম অফিস যাবো বলে, বাট আজকের অফিসটা যাওয়া হয়নি। কিন্তু মিটিং শেষ হলো বাড়িতে, বেশি ক্লিপ নিতে পারিনি কারণ একটু দরকারি ব্যস্তই ছিলাম, কারণ সব কথা তো ভিডিও নেওয়া যায় না, সেই জন্য। এখন একটু যাবো মাছের দোকানে, দেখা যাক। আমার এখানে যার একটা মাছ ছিল সেটি আত্মহত্যা করেছে, তো একটা মাছ নিয়ে আসবো ভাবছি, তো দেখা যাক কী করি। এখানে সব আমার মাছগুলো আছে, এখানে আছে, এখানে আছে। তো এখন আর একটাকে মেম্বারকে আনতে যাচ্ছি, যেটা আমার রুমে থাকতো, সেটা আত্মহত্যা করে নিয়েছে বললাম, যেরকম মানে ও লাফিয়ে গেছে জার থেকে বাইরে। এখন মাছ নিয়ে আসি, দেখি কি মাছ নিই। এখন বাজে রাত 11টা, আজকে মাছের দোকানে গেছিলাম বাট কোনো মাছ পাইনি, তাই আর ব্লগ করিনি, কালকে সকালে যেতে বলেছে, দেখা যাক কী করি। তো এখন আর ব্লগটাকে বাড়াচ্ছি না কারণ এখনও খাওয়া দাওয়া হয়নি, 11টা বাজে, এখন রান্না হবে তারপরে খাওয়া দাওয়া হবে। তো এখন আর ব্লগটাকে বাড়াচ্ছি না, আজকে ব্লগটা এই পর্যন্তই রাখছি। আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগলো, আজকে 2 দিন মিলে ব্লগ একটা ব্লগ বানালাম, তো অবশ্যই জানাবো কেমন লাগছে। ততক্ষণ পর্যন্ত স্টে টিউন, আর খুব ভালো থেকো সবাই, কমেন্ট করে জানিও কোন জায়গাটা ভালো লাগছে, কোন জায়গাটা খারাপ লাগছে, আর ভুলো না লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে।